দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ জেরুজালেমে উগ্র ইহুদিদের পতাকা মিছিলের অনুমতি ভয়ঙ্কর সহিংসতার আশঙ্কা এদিকে আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না পররাষ্ট্রমন্ত্রীদের দাবি প্রেসিডেন্ট হয়ে প্রথমবার বিদেশ সফরে বাইডেন আরও জানবেন সৌদি আগ্রাসন বন্ধ করার দাবির ব্যাপারে আমেরিকা আন্তরিক নয় বলছে ইয়েমেন। জানিয়ে দিব প্রথমবারের মতো সঙ্গে যোগাযোগ ভারত। অন্যদিকে ইরানের পরমাণু আলোচনায় মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই বলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে সেনাবাহিনী দমন পীড়নে জঙ্গলে দশ লাখ মানুষ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত জেরুজালেমে উগ্র ইহুদিদের পতাকা মিছিলের অনুমতি ভয়ঙ্কর সহিংসতার আশঙ্কা ইসরায়েল সরকার অধিকৃত জেরুজালেমের ওল্ড সিটিতে আগামী সপ্তাহে কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের মিছিলের অনুমতি দিয়েছে ওল্ড সিটির দামেস্কো গেট ও ফিলিস্তিনি মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে আজ এ মিছিল করার ঘোষণা দিয়েছিল কয়েকটি উগ্র ডানপন্থী ইসরায়েলি সংগঠন তবে ইসরায়েলি পুলিশ পূর্ব ঘোষিত রুটে মিছিল করার অনুমতি দেয়নি এদিকে বার্তা সংস্থা রয়টার জানায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস এই কর্মসূচিকে ঘিরে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা জানিয়েছেন এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছে তারা কিছু শর্ত সাপেক্ষে উগ্রপন্থী সংগঠনগুলোকে আগামী সপ্তাহে এই মিছিলের অনুমতি দিচ্ছেন তবে ইসরায়েলি পুলিশ মিছিলের রুট নিয়ে আপত্তি তোলে তাদের আশঙ্কা পূর্ব পরিকল্পিত রুটে মিছিল হলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধতে পারে এছাড়া প্রধানমন্ত্রী শেষে তার কার্যালয় জানিয়েছে পুলিশের সঙ্গে মিছিলের আয়োজকদের মতৈক্য পনের শর্তে আগামী সপ্তাহে এই কর্মসূচি আয়োজন করার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে আরও বলেছে পুলিশ ও আয়োজকদের ঐক্যমতের ভিত্তিতে আগামী মঙ্গলবার তথা পনেরোই জুন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এদিকে এই মিসিলকে কেন্দ্র করে জেরুজালেমে এরই মধ্যে চরম উত্তেজনা শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না পররাষ্ট্রমন্ত্রীদের দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না তিনি ইসলামাবাদে বলেছেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর কয়েশি সাংবাদিকদের বলেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাটি ব্যবহার করতে দেয়ার প্রশ্নই উঠবে না তিনি বলেন এ ধরনের ঘাটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ কবরে দাবি করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সি এর পরিচালক উইলিয়াম জে বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এছাড়াও নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরও ওয়াশিংটন যাতে প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পারে সেজন্য পাকিস্তানের সেনা মোতায়েন করতে চায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে এস্টন বারবার টেলিফোন করে এই বিষয়ে পাক সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন সূত্রটি জানিয়েছে পার্স টুডে প্রেসিডেন্ট হয়ে প্রথমবার বিদেশ সফরে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জো বাইডেন জি সেভেন সম্মেলনে যোগ দিতে গতকাল লন্ডনে পৌঁছেছেন তিনি আট দিনের এই সফরে ইউরোপীয় নেতাদের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন কাল বিকেলে সংশ্লিষ্ট যুক্তরাজ্যে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়্যাল বিমানঘাটিতে তাকে স্বাগত জানান মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে বের হলেন তিনি পরে মার্কিন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের থাকা মার্কিন সেনা সদস্যরা এক বক্তব্যে বাইডেন বলেন যুক্তরাষ্ট্র আবারও তাদের অবস্থানে ফিরে এসেছে বিশ্বকে নেতৃত্ব দিতে তার দেশ প্রস্তুত বলেও জানান তিনি এরপর জি সেভেন এর এবারের সম্মেলনে যেখানে হবে সেই নিউ কুয়েতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট এখানে তাকে স্বাগত জানান ব্রিটিশ কর্তৃপক্ষ এছাড়াও শুক্রবার প্রধানমন্ত্রী বোরিস জনসন ও রানী দ্বিতীয় ইলিজাবেথের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের আট দিনের এই সফরে আগামী ষোলোই জুন সুইজারল্যান্ডের জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন দুই নেতা অস্ত্র নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তন ইউক্রেনের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলেও উল্লেখ করা হয় সৌদি আগ্রাসন বন্ধ করার দাবির ব্যাপারে আমেরিকা আন্তরিক নয় বলছে ইয়েমেন ইয়েমেন বলেছে দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ করার ব্যাপারে আমেরিকা আন্তরিক হলে এই আগ্রাসনে মার্কিন সমরস্ত্র ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত বা ব্যবস্থা নিতে হবে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের রাজনৈতিক উচ্চ পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি এই আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সৌদি আগ্রাসন বন্ধ করতে চাই বলে আমেরিকা যে দাবি করছে সে ব্যাপারে সংসার প্রকাশ করে হুতি বলেন মার্কিন সমরাষ্ট্রের ক্রেতাদেরকে এসব অস্ত্র ওয়াশিংটনের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না কাজেই ইয়েমেন আগ্রাসনের জঙ্গি বিমানসহ অন্যান্য যেসব অত্যাধুনিক অস্ত্র ব্যবহৃত হচ্ছে তা আমেরিকার অনুমতি ছাড়া ব্যবহার করছে না সৌদি আরব এদিকে আলহুতি বলেন যদি মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করে হামলা বন্ধ হয় তখনই প্রমাণিত হবে আমেরিকা ইয়েমেন যুদ্ধবন্ধের ব্যাপারে আন্তরিক আর তখনই কেবল ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার সৌদি আগ্রাসন বন্ধ আগ্রাসী সেনা প্রত্যাহার এবং ইয়েমেনকে ক্ষতিপূরণ প্রদানের পথ প্রশস্ত হবে এছাড়াও জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকারের সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনে মার্কিন সহযোগিতা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে এর আগে গত চৌঠা ফেব্রুয়ারিও জো বাইডেন নিজে একই দাবি করেছিলেন কিন্তু এখন পর্যন্ত ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ হয়নি এই সূত্রটি জানিয়েছে পার্স টুরে। প্রথমবারের মতো তালিবানের সঙ্গে যোগাযোগ করল ভারত ভারত প্রথমবারের মতো আফগানিস্তানের তালিবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতের তিনটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপপ্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার সহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছেন মোল্লা আব্দুল গনি বারদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তিনি কয়েক বছর পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন পত্রিকাটি জানিয়েছে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এই আলোচনার গতি প্রকৃতি নির্ধারণ করছেন এবং তারা তালিবানের সেই সব নেতার সঙ্গে যোগাযোগ করছেন যারা জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং বিদেশি প্রভাবমুক্ত এদিকে ভারত সরকারের এই উদ্বেগকে আফগান তালিবানের ব্যাপারে নয়াদিল্লির নীতিতে মৌলিক পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা হাউজের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক সামির প্যাটেল বলেছেন ভারত আফগানিস্তানে নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে তালিবানের সঙ্গে যোগাযোগ করেছে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর দেশটিতে আবার গৃহযুদ্ধ দেখা দিলে কিংবা তালিবান ক্ষমতায় আসলে যাতে পরিস্থিতি নিজের অনুকূলে রাখা যায় সে লক্ষ্যে এ কাজ করছে নয়াদিল্লি এছাড়াও ভারতের একটি নিরাপত্তা সূত্র বলেছে কয়েক মাস ধরে দুপক্ষের মধ্যে যোগাযোগের যে চেষ্টা চলছে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে দুপক্ষের মধ্যে একাধিকবার বার্তা আদান প্রদান করা হলেও এখন পর্যন্ত সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি আরেকটি নিরাপত্তার সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে হাক্কানি নেটওয়ার্ক বা তালিবানের কয়েটা শাখাকে এই যোগাযোগের আওতায় আনা হয়নি কারণ তারা পাকিস্তানের ক্রিয়ান্বয়ন এই সূত্রটির মতে তালিবান নেতৃত্ব এখন একথা উপলব্ধি করেছে যে আফগানিস্তানের উন্নয়নে ভারতের অন্তর্ভুক্তি জরুরি এছাড়াও আফগানিস্তানের পুনর্গঠনে বড় অঙ্কের অর্থ সাহায্য দিয়েছে ভারত গত দুই দশকে কাবুলকে তিনশো কোটি ডলার সাহায্য করেছে নয়াদিল্লি ভারত সব সময় পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছে এবং তালেবানের আবার ক্ষমতা আসার বিরোধিতা করেছে আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে তালেবানের সম্ভাব্য গোপন যোগাযোগ নিয়ে সব সময় চিন্তিত ছিল নয়াদিল্লি সূত্রটি জানিয়েছে পার্স টুডে ইরানের পরমাণু আলোচনায় মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই বলছে রাশিয়া রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সের্গেই রিয়াকভ বলেছেন ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তাকে মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই ভিয়েনা আলোচনা চূড়ান্ত সমঝোতার দলিল লেখার কাজ শীঘ্রই শুরু হবে জানিয়ে রিয়াকব মস্কোয় বলেছেন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া এদিকে ভিয়েনা থেকে মাত্র পাওয়া খবরে জানা গেছে সেখানে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে গণমাধ্যমে প্রকাশিত জল্পনা থেকে জানা যাচ্ছে এবারের আলোচনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সবগুলো পক্ষ চূড়ান্ত সমঝোতা পৌঁছাবে এদিকে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় গত দুমাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি আহ্বান জানাচ্ছেন কিন্তু ইরান বলেছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে ইরান ও আমেরিকার মধ্যকার মত এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে সূত্র পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নে জঙ্গলে দশ লাখ মানুষ সেনা অভিযানের কারণে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশে খাদ্য ও বাসস্থান সংকটে দুর্ভিক্ষের কবলে পড়েছে কয়েক লাখ মানুষ পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় গণহারে মৃত্যুর আশঙ্কা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে সংস্থাটি জানায় সেনাবাহিনী দমন পীড়নের হাত থেকে বাঁচতে গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে দশ লাখ নাগরিক একদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ আর একদিকে বিদ্রোহী গোষ্ঠী দমনে সামরিক অভিযান দুই মিলে চরম সংকটে মিয়ানমার চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই সাধারণ মানুষের ওপর দমন পীড়ন চালিয়ে আসছে জান্তা সরকার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়া শানসহ বিভিন্ন প্রদেশে জোরদার করা হয়েছে সামরিক অভিযান প্রতিদিনই বিমান হলার পাশাপাশি চালানো হচ্ছে স্থল অভিযান জীবন বাঁচাতে পাহাড় ও গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে কয়েক লাখ মানুষ গৃহহারা এসব মানুষ খাদ্য চিকিৎসা ও খাবার পানির অভাবে চরম সংকটের মধ্যে রয়েছেন চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা জানায় এই অবস্থা অব্যাহত থাকলে শীঘ্রই গণহারে মারা যেতে পারে সাধারণ মানুষ নির্বিচারে বোমা হামলার কারণে বহু মানুষ আহত হলেও তাদের কোনো চিকিৎসা হচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত প্রদেশী মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আটক করা হয়েছে পাঁচ হাজার এছাড়াও এর আগে দু রোহিঙ্গাদের সতেরো সালে মিয়ানমারের চালায় দেশটির সেনাবাহিনী প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে দশ লাখের বেশি রোহিঙ্গা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য